করোনায় চিকিৎসায় বিপন্ন কৃষক ও পরিযায়ী শ্রমিকদের স্বার্থে সারা ভারত কৃষক সভার উদ্যোগে দেশব্যাপী শুরু রাষ্ট্রপতির নিকট ছয় দফা দাবি সনদ পেশ কর্মসূচি। অনলাইনে এই দাবি সনদ পেশ করলেন কৃষক সভার প্রত্যেকটি প্রাথমিক কমিটি থেকে শুরু করে কেন্দ্র কমিটি পর্যন্ত সবকটি কমিটি। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশব্যাপী রাষ্ট্রপতির নিকট ছয় দফা দাবি সনদ পেশ করার কর্মসূচি হাতে নিয়েছে সিপিএম দলের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। করোনা চিকিৎসা বিপন্ন কৃষক এবং পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সাহায্য দান সম্মিলিত ছয় দফা দাবির ভিত্তিতেই সারা ভারত কৃষক সভার এই উদ্যোগ। সংগঠনের এই দাবি সনদ পেশ করা হচ্ছে অনলাইনে। সারা ভারত কৃষক সভার দেশব্যাপী প্রত্যেকটি প্রাথমিক কমিটি থেকে শুরু করে অঞ্চল কমিটি, বিভাগীয় কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি ও কেন্দ্র কমিটি এই দাবি সনদ পেশ করবেন রাষ্ট্রপতির নিকট। তার কপি অনলাইনে প্রেরণ করা হবে দেশের প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট। সারা দেশের সাথে রাজ্য শুরু হয় এই কর্মসূচি। শনিবার ছয় দফা দাবি সনদ পেশ করার এই কর্মসূচি সম্পর্কে সারা ভারত কৃষক সভার পশ্চিম জেলা কমিটির শীর্ষ নেতা পবিত্র কর জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকরা। সারা ভারত কৃষক সভার আমাদের কেন্দ্রীয় কমিটি এই সময়তে কৃষকদের যে দুর্দশা, পরিযায়ী শ্রমিকদের যে দুর্দশা এবং এই কোভিড নাইন্টিন অতি মহামারীতে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, সাধারণ মানুষ চিকিৎসার অভাবে মারাও যাচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই সমস্যাগুলিকে নিয়ে আমরা ছ দফা দাবি নির্দিষ্ট করেছি। এই দাবির ভিত্তিতে ঠিক হয়েছে যে গোটা দেশে আজ থেকে 23 তারিখ পর্যন্ত এই চার দিন ব্যাপী আমাদের কেন্দ্রীয় কমিটি, প্রত্যেকটা রাজ্য কমিটি, প্রত্যেকটা জেলা কমিটি, মহকুমা কমিটি, লোকাল কমিটি এবং আমাদের গোটা দেশের যে প্রাথমিক কমিটিগুলো আছে, প্রত্যেক গ্রামে যে প্রাথমিক কমিটি আমাদের থাকে, প্রত্যেকটা কমিটির পক্ষ থেকে ভারতবর্ষের রাষ্ট্রপতির নিকট আমরা এই ছ দফা দাবি প্রেরণ করব। তার কপি আমরা দেব দেশের প্রধানমন্ত্রীর কাছে, তার কপি দেব কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কাছে এবং কপি দেব প্রত্যেক রাজ্যে, যার যার রাজ্যে তাদের রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে, যাতে করে আমাদের এই বিষয়টা, কারণ যেহেতু অতিমারী চলছে আমরা প্রকাশ্যে সভা সমিতি করতে পারছি না, আর এই বিষয়গুলির সঙ্গে রাষ্ট্রপতি জড়িত, আমাদের দেশের প্রধানমন্ত্রী যুক্ত, আমাদের দেশের কৃষিমন্ত্রী যুক্ত, রাজ্যের মুখ্যমন্ত্রীর তো স্বাভাবিক কারণেই দায়িত্ব এই ঘটনার জন্য। আপনারা শুনেছেন প্রধান কথাটা হলো যে অতিমারীর জন্য এই যে লকডাউন, তার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের কৃষকরা। কৃষি পণ্য বিক্রি করতে পারছে না, কৃষি পণ্য আমাদের রাজ্যে তো আমরা কাটতে পারিনি ধান, এই কাটাতারের বাইরে সবজি খেতে নষ্ট হয়ে গেছে, সবজি বাজারে বিক্রি হয় না, সেখানে এই জিনিসগুলো আছে। পরিযায়ী শ্রমিকরা এক রাজ্যের থেকে আরেক রাজ্যে আসতে তারা প্রায় 200 শতাধিক নিহত হয়েছে নম্বরে, বলে এই যে ঘটনাগুলো, তাহলে আমরা চাই কোভিডের যে চিকিৎসা সেটা ধনী গরিবের প্রশ্ন না, প্রত্যেককে বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা। সিপিএম নেতা পবিত্র কর চীন ভারত সম্পর্ক এবং ধান চাষ ছেড়ে ভুট্টা চাষ করার জন্য কৃষি মন্ত্রীর পরামর্শের তীব্র সমালোচনা করেন। ঘটনাটা কেন ঘটল তার নিরূপণ করা হোক এবং আমরা এই শূন্য আমাদের যারা মারা গেছেন তার জন্য শোক প্রকাশ করছি এবং আমরা বলবো যে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন কালকে যে আমাদের সীমানা অটুট আছে, আমাদের কোনো চৌকিতে তারা আসেনি, তাহলে কি করে ঘটবে এটা ইয়ে হোক, এবং চীনের সঙ্গে যেহেতু আমাদের একটা সম্পর্ক আছে এটাকে আরও সুদৃঢ় করার জন্য আলাপালোচনা চলছে। আমাদের বিদেশমন্ত্রী কথা বলেছেন চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে, আমরা বলবো উচ্চ পর্যায়ে কথাবার্তার মধ্য দিয়ে যাতে আমরা এই সমস্যাটাও সমাধান করতে পারি, কারণ এই সময়তে পৃথিবীর কোনো দেশেই চায় না একজনের সঙ্গে আরেকজনের যুদ্ধ হোক, বিবাদ হোক। আমরা বলবো যে এখন সবচেয়ে বড় বিপদ হলো আমাদের গোটা পৃথিবীর কাছে কোভিড নাইন্টিন, ফলে এই সমস্যা যেটা তৈরি হয়েছে এই সমস্যা সমাধান করার জন্যই আমরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছি। আমরা প্রধানমন্ত্রীকে এই বিষয়গুলিতে দায়িত্ব নিয়ে আমাদের দেশের মানুষকে রক্ষা করার জন্য দাবি জানাচ্ছি। এবং আরেকটা কথা প্রসঙ্গে আসে, আমরা
ব্যবসায়ী আমাদের রাজ্যের, কিন্তু তিনি আমাদের রাজ্যের যে ধান যেখানে হয়, আমাদের যে জমি আছে সেই জমিতে অন্য চাষ হয় না, এই জমি নিচু জমি, এই জমিতে ভুট্টা হবে না, এই জমিতে মাসকলাই হয় না, এই জমিতে সরষা সব জায়গায় হয় না, এগুলি করতে হলে উঁচু জায়গা লাগে। এদিকে কৃষক সভার এই কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। ব্যুরো রিপোর্ট, হালাবল।